পড়েছিলাম একটুখানি, তো এখন বাপের বাড়ি চলে এসেছি ভ্যালেন্টাইন ডে করতে কুচকুচ সঙ্গে। এবার কুচকুচ সঙ্গে ভ্যালেন্টাইন ডে হবে, চলায় 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 সোনা, আসো ভ্যালেন্টাইন ডে করবো, চলে আসো। বিয়ের পর মনে হয় অনেক এসব কিছুই হয় না, যাই হোক এবছর আমার ভ্যালেন্টাইন ডে হয়নি, আর কিছু করার নেই, যাকে এই নেই খুশি রাখতে চাই। ভ্যালেন্টাইন ডে দেখো কি পাচ্ছ ভিডিওটা, এই যে তোমাদের বললাম আমার তো কুচকুকে করবো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আই লাভ ইউ, হ্যাপি দাও, আই লাভ ইউ টু, বলো আই লাভ ইউ টু, বলো বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে কুচকুচের সঙ্গে করলাম এই বছর, কেন না আমি এই সময় সাহিত্য করিনি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, তাই আমি সোনার সঙ্গে করলাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে, তাই তো সোনা হ্যাপি দি দাও। একটু হাসবি তো, হাসু হাসু করো তুমি, না খুলে ভালো, এই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে দেখো আমার সোনার সঙ্গে করলাম, লেগেছে কোথায়, তো এখনো বাকি আছে ভ্যালেন্টাইন ডে, আমার ভাই আসছে ওর বউকে করবে, তোমাদের দেখাবো পুরোটাই, ঠিক আছে ও তোমরা দেখতে থাকো, খেলা করো আর কি করো, খেলা করো আরে করে করো আরে করে করো, শোনো 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 শোনো, হাসি হাসি করো, এই হাসি হাসি করো, এই শোনো 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 শোনো, একটু হাসি করো, থ্যাংক ইউ বলো, শোনো থ্যাংক ইউ, আর টাটা করো মনিদের, সবাইকে বলে দাও হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বলে দাও উচ্চারণটা করতে পারছে না, শুধু ভি আর ডি বলে দাও, ভি প্লাস ডি, ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা, আর একটু পরে আমি আবার ভিডিও করব যখন আমার ভাই আসবে, চলো দেখতে থাকো, দুজনকে দেখো চোখ গুলো সব ডেবা ডেবা চোখ, দেখো পিসি ভাই, এই পিসি ভাই পর ভ্যালেন্টাইন ডে কেমন হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লেগে গেছে, এই যে ও এসেছে, দুজনেই কেউ ভ্যালেন্টাইন বানাচ্ছে না, আমি বসে আছি ভিডিও করব বলে বদমাইশ, ও আমাদের সামনে বানাবে না লজ্জা পাচ্ছে, ক্যামেরা বন্দি হবে না, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না, কিছু মনে করো না, তো চলো দেখতে থাকো প্লিজ প্লিজ। ওই বাড়ি থেকে চলে এলাম, দেখো বসে আছি ঘরে, রান্না চাপিয়েছি, ভাত আর ডিমের ঝোল আছে, 8:30টার মধ্যে চলে এসেছি, কেন অন্য সময় দুবেলা রান্না করে রাখি, ওবেলা নিমন্ত্রণ ছিল তোমাদের দেখিয়েছি ঠাকুর পুজো, তাই জন্য এবেলা এসে ডিমের ঝোল ভাত করছি, তো চলো রান্নাটা করে নিই তারপরে কথা হচ্ছে। দেখো
খাওয়া দাওয়া করে উপর ঘরে উঠে এসেছি, শুয়ে পড়বো এবার। তো আমি যে রান্না করলাম এবেলা, ডিমের তরকারি আর ভাত, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা খুব ছোটোই করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।